গরু পাচার কাণ্ডে ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডল 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের জেলেই অনুব্রত মণ্ডলকে থাকতে হবে গরু পাচার কাণ্ডে আজকে আদালতে তোলা হয়েছে আসানসোলে আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ অনুব্রত মণ্ডলকে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় পবিত্র পরবর্তী শুনানি 19 জানুয়ারি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আজকে অনুব্রত মণ্ডলকে তোলা হয় গরু পাচার কাণ্ডে তাকে ফের জেল হেফাজতে যাওয়ার নির্দেশ আদালতের 14 দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের